হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আর আগের দিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি। আর এখন মন্দির থেকে বাড়ি ফিরছি, আর বাড়ি ফিরতে ফিরতে ভীষণ খিদে পেয়ে যাচ্ছে। তো চলুন রাস্তায় কিছু খেয়ে নেব। আর দেখুন রাস্তাটা কি সুন্দর, তাই না? আমরা এখন যাচ্ছি হাইটেক সিটির উপর দিয়ে। আর হায়দ্রাবাদের এখানে বেশিরভাগই আইটি সেক্টরের অফিসগুলো রয়েছে। তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক, খিদে পেয়েছে ভীষণ। যেতে যেতে ডাবের দিকে চোখ পড়লো, তাই একটু থেমে গেলাম ডাবের জল খাওয়ার জন্য। কিছুটা রাস্তা যেতে একটা রেস্টুরেন্ট চোখে পড়লো, সেখানেই ঢুকে পড়লাম। আর অর্ডার করেছিলাম ভেজ বিরিয়ানি, সাথে অর্ডার করেছিলাম ধোসা, যেটা আমি খাবো বলেছিলাম আর খেয়েওছি, খুব টেস্টিও ছিল। আর আথিনার জন্য নিয়েছিলাম রুটি, কিন্তু আথিনা রুটি খেলো না। আথিনার জন্য ফল নিয়ে এসেছিলাম ব্যাগে করে, সেই ফলটুকুই খেয়েছিল। বাড়ি পৌঁছে গিয়েছি, আর আথিনা দেখুন এখন আবার বলছে যাবে ঘুরতে। ওকে এখন পটানো হচ্ছে ঘরে ঢোকানোর জন্য। এই যে নিয়ে যাচ্ছি, একটু রেস্ট করব, তারপর বিকেলে যাব ওই বাড়িতে। তো আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে। এই যে আথিনা, শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই কথাও ঠিকমতো বলতে পারছি না। আমরা সবাই চলে এসেছি এই বাড়িতে, আর এখন ঘরে গিয়ে ডিনারটা করে শুয়ে পড়তে হবে, কারণ শরীর আর দিচ্ছে না, প্রচণ্ড ক্লান্ত লাগছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন। তো ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট।